তো আপনি যদি বলেন বিসমিল্লাহ আল্লাহ মিনাল খবসল খাবাইস তাহলে শয়তান আপনার লজ্জায় স্থান দেখতেই পাবে না ক্ষতি তো বহু দূর আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে দেখতে পাবে ক্ষতি করতে পারবে না পেশা পায়খানা শেষ হয়ে গেল তখন গোফরানাকা পবিত্রতা অর্জন করে উঠে যান গোফরা একবার বলবেন টয়লেটে পেশা পায়খানায় বসেছেন বসা থেকে নেই উঠা পর্যন্ত কোনো জিকির চলবে না এখন উঠে গেছে পরিষ্কার ঝকঝকে টয়লেট আপনি বিসমিল্লা বলে উজু করেন কোনো সমস্যা নেই যে টয়লেটের ভিতরে যে টয়লেটের ভিতরেও বলা যাবে তো যাবে না কখন যতক্ষণ পর্যন্ত পেশা পায়খানা চলছে ততক্ষণ পর্যন্ত কিছু বলা যাবে না কথা মনে হয় বুঝাতে পারলাম না কথা কি স্পষ্ট হয়েছে তা এইবার আপনি উঠে উঠে আসেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন এই ছেলে এটা খুব ভালোভাবে খেয়াল করো কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে তারপরে হাতটা মাটি দেওয়া সাবানে মেজে ধরে দেওয়া এটাই নিয়ম যদি পানি না থাকে তাহলে ঢেল টিসু পেপার আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা মিথ্যা কথা আগে ঢেল টিসু পর পরে পানি এটা কি এটা মিথ্যা কথা এটা চলবে না এটা বাতিল শুধু পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি যখন নেই তখন ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এত অপছন্দ কাজ সরিয়েত হতে পারে না আপনি যা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটছেন পবিত্রতার জন্য তো আপনার স্ত্রীকে চল্লিশ কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না তাহলে আপনি একাই জান্নাতে যেতে চান মহিলা যাবে না আচ্ছা মহিলা যদি একটা ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটে তো পুরুষকে কেমন লাগবে তো পুরুষকে যেমন লাগবে পুরুষও যখন একটা ঢেল নিয়ে হাঁটবে তখন মহিলাকে তেমনই লাগে আমি বুঝাতে পারলাম না মনে হয় কেননা দুইজনই পুরুষ নারী মুখামুখি একই বস্তু এর মুখামুখিও যে এই কাজ শরীয়তে কখনো জায়জ হতে পারে না ঢেল টিস্যু পেপার নিয়ে সেখানে বসে থাকেন না হলে সেখানে দাঁড়ান ওই দিকে মুখ করে দিয়ে একটা পর্যায়ে ছেড়ে চলে আসেন পবিত্রতা অর্জন সুন্দর করে করবেন সুন্দর করে উজু করবেন উজু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন নেকি হবে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি আর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু তাহলে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে

হাদিস জানাতের সব দরজা খুলে গেছে আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ বলেছেন এদিকে দেখেন আল্লাহব দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে মহিলা বৈঠকে চাঁপাই নবুমন যে বলেছে গোড়ালিকে জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে মানে একবারে ডাহা মিথ্যা কথা আর লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে এটা নোংরা কথা আবার বলছে বুবু বুবু শাড়ি যদি পরে থাকো বুবু তাহলে ল্যাঙ্গট পরে নিও আর যদি সালোয়ার পরে থাকো বুবু সালোয়ার পায়ে যাওয়াতে কোনো সমস্যা নেই কি যে বলছে বুবু তো আল্লাহই ভালো জানে কোনো সমস্যা নেই শরীরের ভারসম বজায় রেখে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে কথা বোঝা যায়নি আল্লাহ আকবার কাঁধ সামনে হাত উঠাবেন কাঁধ সামনে আঙুল জমা জমা আর যদি পারেন তো কানের লতি এটার নাম লতি দুটাই সহি এটা চলবে না আবার কোন মসজিদে দেখবেন আল্লাহর এটাও চলবে না আবার কাকে দেখবেন আল্লাহর আল্লাহ একটাও চলবে না সবই না যায় শুধু এইটা আর না এইটা হয় কাঁধ সামনাসামনি আর না হয় লতি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন পাঁচটা হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল জৈব হদিস আমল যোগ্য তবে বাহুর উপরে বাহু রাখা যায় হাদিস কবজির উপরে কবজি রাখেন সহি হাদিস বুকের উপরে রাখে মহিলারা তো সবাই বুকের উপরে রাখে এখন পুরুষ রাখলেই হয়ে গেল সবাই আমার মাঝাবি করে বুকের রাখে আমার মাঝাবি ভাইয়েরা কি করে নাভির নিচে তাছাড়া আমার মাঝাবি বোনেরা কোথায় রাখে বুকের উপরে রাখে কেন যে উলট পালট হলে আমি বুঝতে পারলাম না যাক দোয়া প্রথম সানা আল্লাহ মা বাই বাহিনী অবায়না খাতা ইয়াই কামা বা কামাই মশ্রিক মাগরে এই যে জিকির দোয়াস হয়ে গে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্ব রেখেছ পূর্ব থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো আল্লাহ আমার আত্মিবলা খাতায় এক কামাইয়া রাখতে সবজি বলে দাঁড়াস আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়

ই এক না একমত্র তোমার ইবাদত করি ওই একানা স্থায়ী একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা সনো অনেক প্রশংসা করেছি তোমার তুমি আমার একটা কথা শোনো এন শরৎ তুমি আমাকে সোজা পথ দেখাও শেরত দিনা নাম আনাম ওই পথ দেখাও যে পথ ভালোবেসেছ ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো দ্যি মন দুলাইহি বললাম কলহিন ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ অভিশব্ ভ্রান্ত খ্রিস্টানের পদ্মা দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা কবুল করা এর জন্য স্রভাতে ব্যতিক্রম দেওয়া পৃথিবীতে ভিন্ন ধরনের ব্যতিক্রম দোয়া হলো সেরা ফাতে একাই হলেও পড়তে হবে জামাতে হলেও পড়তে হবে এমাম হলেও পড়তে হবে মুক্তাদি হলেও পড়তে হবে নীরবে হলেও পড়তে হবে সরাবে হলেও পড়তে হবে সবাই পড়তে হবে এহে কত তোমার প্রশংসা করে বলছি একটা কথা এক নম্বর প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা দুই পরম দাতা দয়ালু তুমি তিন এই চার দিনের মালিক তুমি চার তোমারই আবাদত করি পাঁচ তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে ফুরফুরাতে আসো ওরা বলছে চর্মনয়ে আসো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে এই দলে আসো আমি কোন দলে যাই তুমি আমাকে সঠিক পথ দেখাও আমি যা বললাম তা তুমি কবুল করো আমিন বিশ্বন্দা রক্ষণ রাহী বরং দৈল নিয়ে আরম্ভ করছি বল লাভ হেন আপনি বলুন আল্লাহ সমাৎ আল্লাহ এক নিরপক্ষ মুখাপক্ষে হেন লামি আলী তিনি কাউকে জন্ম দিননি ওলাম এল তিনি করো থেকে জন্ম নিননি ওলাম একুল্লাহ কফোন হাত তার সমপক্ষ কেউ নেই হ্যাঁ আমার দিকে লক্ষ্য করো এক খেলে চেয়ে থাকবা হাত আবার ওই পর্যন্ত উঠাতে হবে এখন হাত খুলে দিতে হবে ওই পর্যন্ত উঠে রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা হাত রডের মতো সোজা হয়ে থাকবে হাটুকে চেপে ধরে থাকবেন এই আমাদের ছেলেরা বাইরে নেই তোমরা আমাদের ছেলেরা যারা এই প্রোগ্রামের জিম্মেদারি নিয়েছ আমি জানি না যে জিম্মেদারি অন্তত চল্লিশ জন ছেলে লাগবে অন্তত চল্লিশ জন বিশ থেকে তিরিশ বছর বয়সের চল্লিশ জন ছেলে লাগবে যে এখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে দশ ফুট বিশ ফুট পর পর দাঁড়াবে পিপিলিকা এদিক ওদিক গেলে যেন বুঝতে পারে আমি তো আপনাকে শতবার বলছি আমি কাহিনী ইসব জুলেখের কাহিনী শোনাতে আসিনি পরিবেশ এমন কন্ট্রোলে যেন যাতায়াত করতে না পারে তাহলে আপনি পরিবেশ কন্ট্রোল করতে পারবেন এবং শুনে শান্তি পাবেন পিঠের লম্বা হাড় একবারে সোজা হবে পিঠের উপরে যেন গ্লেস থেকে যায় একবার হাত সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না আপনি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী সিজদা করে না রুকু যখন করে তখন হাত দুটো খালি এমনি হাঁটির উপরে রেখেছে এমনি এরকম হয়ে আছে মানে সম্পন্ন শরীরই পায়ের উপরে আছে আর এখন আপনাকে আমি বলছি কোমর থেকে সম্পন্ন ওজন কার উপরে থাকবে হাতের উপরে থাকবে কোমর থেকে সম্পূর্ণ ওজন হাতের উপরে থাকবে এবারে লম্বা হয়ে থাকবে লম্বা পিঠের হাটটা সুবহানাল্লাহ বেলা আছে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি বার পাবার দ০বার একটা অদি ঠিক নয় যে যা পারে। দুবার একবার ৫০ বার একসবার যে যা পারে নলে বলবেন। সুববাহন ক দশন রাগ্যল মালাইতা র তুমি পা তুমি পবিত্র তুমি জীবরাইলের প্রতি তুমি খেপন্দের প্রতি পাল। নলে বলবেন। সুহানে আল্লাহ মরাবনা হবে হান্দি আল্লাহ মা ঘেলি। তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসা সং্যা সহ করে তুমি আমাকে ক্ষমা করো যথ বাীচ্ছে।

মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাহিন বাদ তুমি যে কত প্রশংসা চাও তত আমি জানি না যত চাও তত যত তুমি চাও তত তোমার প্রশংসা এবার উঠুন সামি আল্লাহ হামদান হামদান কাসিনাল তেবাল মুবারক আনফি এবার চলেন সিজদাই যাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা এক আল্লাহ নবী বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আল্লাহ নবী কি বলছেন আমাকে কি করতে বলা হয়েছে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে বলুন তো সাতটা হাড় কোথায় নাক কপাল এক মানে নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে কোনটা আগে কোনটা পরে এটার বিবেচনার দরকার নাই মাটিতে কি হবে দুটো লেগে থাকবে দুই হাত কটা হলো তিন দুই পা পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল কটা হলো সাত এই জন্য সময় কেউ পাঁচ উল্কাবেন না সিজদার সময় যদি পাঁচ উলকান তাহলে হাত উঠে নিয়ে এসেছেন এখন ছটা হয়ে গেছে এটা নিষেধ ওই সময় তো যদি পা উঠে নেন তাহলে এবার কটা হয়ে গেল পাঁচ পাঁচটা যে হাত উঠে গেছে আগে যে এবার পাঁচ উল্কাতে গিয়ে পা উঠে গেছে তাহলে কটা হয়ে গেল পাঁচটা সলাটটাই ভেঙে যাবে হবে না আপনি পরে থেকে উঠে চুল কান আসেন তখন কথা জানি মনে হয় হাত পা যদি আর হাত দুটি কানের পাশে রাখবেন পেটের নিচতে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে আবার এখানে একটা বুবুর কথা বলছি চাপাই নবুদের ভাষায় বুবু মহিলা বৈঠক বুবু যখন সিজদায় যাবা বুবু এমন ভাবে যাবা হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি পড়ে গিয়ে বুককে উরুর সাথে আটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে আরে বুবু ব্লাউজ গাইতে আছে শাড়ি পরে আছে চাদর গায়ে আছে ঘরের ভিতরে আছে তারপরেও পর্দার ব্যাঘাত ঘটল ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে এই কথা মোহাম্মদ বলছে আর দুই পায়ে একসাথে লেগে যাবে এবার আমার মাঝাবি ভাই বোন বলেছেন থামো 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 ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না ওই এক জায়গায় থাকবে এটা মিথ্যা কথা সিজদাই যখন যাবে তখন দুই পা কি হয়ে যাবে জমা হয়ে যাবে বৃদ্ধাংশ পায়ের গোড়ালি দুটো এক জায়গায় লেগে যাবে তারপরে সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে আর কথা আল্লাহ নবী বলছেন যে আমাকে চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে হাত জড়াতে পাবেন না নিচে থেকে প্যান্ট জড়াতে পাবেন না যদি জড়ান তাহলে কোমরে জড়াতে হবে কথা বোঝানো যায়নি মহিলারা মাথার চুল খোপা মেধে শলাত আদায় করতে পাবে না খোবা খুলে দিতে হবে বেনি কথা থাকবে নাহলে এমনি থাকবে কেন সিজদাই যখন যাবে তখন চুল কাপড় চুবড় সবাকে যেতে হবে সিজদাই এই জন্য কোনোটাই জড়াতে পাবে না হাতে জড়াতে পাবে না পায়ে জড়াতে পাবে না ভুল বুঝিয়েন না যদি প্যান্ট বড় হয় তাহলে কোথায় জড়াতে হবে কোমরে জড়াতে হবে মহিলারা খোপা বেঁধে সলাত আদায় করতে পারবে না খোপা খুলে দিতে হবে বেনি গাঁথা থাকতে পারে কোনো সমস্যা নেই এরপরে

নইলে বলবেন আল্লাহমিনা কাফু বোন তুই বলল তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো তারপরে উঠে আসেন আল্লাহ ফিরিও আল্লাহ আমাকে হেদায়ত দাও আমাকে খেতে দাও আমাকে রুচি দাও আমার প্রতি দয়া করো আবার চলেন শীষ দেয় এগুলি বলেন এই যে হলো এক রেকাত এভাবে আর এক এ হলো দুই রেকাত এবার বসেন যদি আত্মহাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন বাম পায়ের পাতার উপরে আর ডান পা কি হবে এভাবে খাড়া হয়ে থাকবে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা কি করবেন ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন বোঝা গেল না যদি আত্মহাতের বৈঠক হয় তাহলে কি হবে বাম পায়ের পাতার উপরে বসতে হবে আর ডান পায়ে এভাবে খাড়ো থাকবে আর যদি সালামের বৈঠক হয় বাম পাকে এবারে ডান দিকটা বের করে দিতে হবে আর নিতম্ব কি কিসের উপরে রাখতে হবে মাটির উপরে বাম হাতের আঙ্গুল জমা করে হাঁটুর উপরে রাখবেন আর ডান হাতের আঙ্গুল জমা করেন এই ছেলে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন আপনাকে বলছে এবার হাত জমা করো দেখতে পাচ্ছেন প্রজেক্টারে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এই ছেলে তোমাকে বলছে আপনাকে বলছে মুরব্বী আঙ্গুল জমা করেন তো এই দুটা হ্যাঁ করো দেখি তৃতীয় আঙ্গুলের নখের পরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন গোলাকার বৃদ্ধাঙ্গুলের পর একটা থাকবে এবার হাঁটুর উপরে বসিয়ে দেয় অবিরাম নড়বে একবার হবে একবারে জাল নড়বে আদি হলো শয়তানকে আঘাত করা আবার দেখেন এই এই ঘুমিয়ে আছো নাকি আঙ্গুল কনিষ্ঠ তার পরেরটা জমা করো তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখো তারপরে বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল অবিরাম নড়বে ধীর গতিতে হ্যাঁ নমাজে ব্যাঘাত ঘটছে ব্যাঘাত আরো কিছু ঘটে যাক এটাই পদ্ধতি আমার দিনী বোন এখনো কি গল্প করছেন নাকি আপনাকে যে কতবার বললাম আল্লাহ আপনাকে মাফ করুক আপনাকে দেখতে বলছিলাম এই খালেদা তুমি বুঝতে পারো না কথা এভাবে দেখো আঙ্গুল জমা করো বৃদ্ধাঙ্গলের পেটের উপরে না এই তর্জনীর মধ্যমার পেটের নখের উপরে বৃদ্ধাঙ্গলের পেটটা রাখ গোলাকার বানিয়ে এটা অবিরাম নড়বে আত্মাহি এত লীল্লা হেল্লা আত্মহাত সমস্ত বাধা তাল্লাহর জন্য আসসালাম আলাই কাই ওহানবি হো হেনু বে আপনার ওপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাই ন আলাহ দিল্লাহি সরেহি শান্তি আমাদের উপর অবতীর্ণ হোক সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক আর সোহাল্লাহ ইলাহিল্লাহ

এতদিন পর্যন্ত একটাই পরামর্শ ছিল সেটা কি ছিল রব্বির হামুহু মা কমা রাব্বায়নি আল্লাহ তুমি আমার বাপ মাকে দেখো তারা যখন আমাকে ভালো অবস্থা দেখেছিল আজকে আরেকটা কি বেশি করা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ দেখেন আল্লাহকে ডাকা এখন যেটা হবে জিকির আল্লাহু আকবার উঠে যেতে পারেন তবে এইটুকু না পড়ে উঠতে পাবেন না আরো আছে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহবর আছে আয়াতুল কুরসি আছে ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে ঢুকেনি কেন মরেনি যেন খুব সুবিধা আয়তন করছি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন আপনারা যেভাবে বসে আছেন আসলে ব্যতিক্রম আছেন যদিও পাশে বাজার থাকার কারণে পরিবেশ কিছুটা কন্ট্রোলের বাইরে তারপর আপনার উপস্থিত যেভাবে আছেন খুব আমি খুশি হয়েছি জাজা কমল্লা আমি আপনাদের জন্য আন্তরিকভাবে ধোঁয়া করি এই পর্যায়ে এসে আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড়ো সাধ আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে গড়বে ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই সেটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙিপাড়া পাবার আজশাহী সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ছয়মাল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে চার হাজার ছেলেমে মেয়ে পড়াশোনা করে তিনশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় আছে আড়াইশো জন শিক্ষক শিক্ষিক কর্মচারী আছে জমি ক্রয় সহ নির্মাণ ক্রয় সহ ব্যয়বহুল খরচ আছে প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ আপনাকে আমি টাকার কথা বলে ঘাল করতে চাইনি আমি যেটা দাবি রেখেছি সেটা হলো এই যেটা আমি নিজে বলি আপনাকে সেটা বলতে বলছি সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া সালা ভাইকে কবুল করো এইটুকুর আমি দাবি কিভাবে কবুল হবে কি করবেন সেটা তিনি বুঝবেন তবে আমি চাই না যে কোনো একটা মানুষের দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না কেন অতীত মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশ টাকা দান করলে জান্নাত হবে সবাই